সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনাদের মুখের দাগের জন্য, যারা অনেক দিন ধরে চিন্তিত আছেন যে কি ক্রিম লাগাবেন, কি করবেন, অনেক ডাক্তারের কাছে যান, অনেক ডাক্তার মেলাট্রিন মেলাসিন দিয়ে থাকেন, সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলবো মেলাট্রিন মেলাসিন কিভাবে কাজ করে বা কি কি উপকারে আসে বা কোন কোম্পানি কত দাম, এগুলা সব বিস্তারিত আপনাদেরকে বলবো। সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করবেন, উপকৃত হবেন এটাই আশা করি। তো চলে আসি মূল বিষয়ে, মেলাট্রিন ক্রিম আর মেলাসিন ক্রিম। মেলাসিন হচ্ছে ফার্মাসিয়া কোম্পানি আর মেলাট্রিন হচ্ছে গিয়ে আপনার জিসকা ফার্মাসিউটিক্যালস। মেলাট্রিন হচ্ছে 30 গ্রামের ক্রিম, এটা 200 টাকা এমআরপি, আর এটা হচ্ছে 30 গ্রামের, বাট এটা 5 টাকা কম রাখছে, 195 টাকা। তো যাই হোক, 195 আর 200 মোটামুটি সমানই। তো আপনাদের ইচ্ছা যেটা, যে কোনো একটা নিতে পারেন, যেহেতু ঔষধটা দুইটাই সমান। তো ঔষধের মধ্যে কি আছে, ফ্লুলিলোসন এসিনোটাইড 1%, হাইড্রোকুইনোন 4%, টিটিনোয়ন 5%। তো হাইড্রোকুইনোন যেটা, এটা হচ্ছে গিয়ে ওই আগে ছিল ইনসেপ্টা কোম্পানি স্পট ক্লিন, ওইটা হাইড্রোকুইনোন যেটা দাগ কমায়। আর টিটোটিনিন হচ্ছে গিয়ে আপনার সালের মতো একটা বিসি বিসি ওইগুলা কমায়। তো যাই হোক, এখানে লেখাই আছে বাংলায় দেখেন, মেস্তা নিরাময়ে অত্যন্ত কার্যকরী। তো এটা লাগাতে কিছু নিয়মকানুন আছে, শুধু শুধু নিয়ে স্কিন নষ্ট করেন লাভ নেই, বেশি ইউজও করা যাবে না। তো সাথেই থাকবেন, এগুলা বিস্তারিত আমি বলবো, ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখবেন। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে প্রতি রাত্রে ঘুমানোর আগে লাগাবেন। ঘুমানোর আগে কেন লাগাবেন? ঘুমানোর আগে লাগানোর কারণ হচ্ছে গিয়ে যে মেডিসিন কোম্পানিটা বার করছে ওইটা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, রোদরে গেলে ওইটা জ্বালা পোড়া শুরু হয়ে যায় স্কিনের মধ্যে। তো আপনার দাগ কমার কথা, কিন্তু উল্টো লাল হয়ে স্কিন পাতলা হয়ে যাবে। সেই জন্য আপনি রাতে ঘুমানোর আগে লাগাবেন, 30 মিনিট আগে, তবে কম করে লাগাতে হবে। যে জায়গায় শুধু স্পট আছে ওই জায়গায় লাগাবেন, বেশি পরিমাণে লাগানোর কোনো প্রয়োজন নাই। বেশি পরিমাণে লাগাবেন না, বসা মজা করবেন না স্কিনের মধ্যে, কারণ স্কিনটা পাতলা হয়ে যাবে। তবে বেশি দিন ইউজও করা যাবে না, 1-2টা ইউজ করে দেখতে পারেন প্রাথমিকভাবে, কিন্তু বেশি ইউজ করবেন না। প্রথমে কী করতে হবে, নন সোপ ক্লিনার দিয়ে মুখমণ্ডল ধুতে হবে। সেকেন্ড পজিশনে মুখমণ্ডল পানি দিয়ে ধোয়ার পরে আপনারা একটা সাদা সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে পানিটুকু তুলে ফেলেন। তোলার পর কালচে মুখমণ্ডলের দাগের উপর আক্রান্ত স্থানে চারপাশে জায়গা জুড়ে একটু একটু করে লাগিয়ে হালকা মিশ্রণভাবে ত্বককে লাগিয়ে দিন। নাক, মুখের ভেতর, চোখ ও শরীরে কাটা বা কোনো ক্ষতস্থানে মেলাটিন ক্রিম ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে মুখমণ্ডল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দিনের বেলাতে আপনারা ভালো ফলাফলের জন্য দিনের বেলাতে অন্য একটা ক্রিম লাগাতে পারেন, যেটা হচ্ছে গিয়ে আপনার সানস্ক্রিন। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আপনাদের স্কিনটা রক্ষা করবে, যেটা সানস্ক্রিন হতে পারে USFF30, সান প্রোটেকশন ফ্যাক্টর। তার বেশি মানে সানস্ক্রিন ব্যবহার করুন, আপনি দিনে যতটাও ব্যবহার করতে পারেন যতটা সম্ভব সূর্যের আলো থেকে দূরে থাকুন। দিনে যদি আপনি ঘর থেকে বের হন তখন একটা ছাতা নিয়ে বের হবেন, যাতে স্কিনটা আপনার ঠিক থাকে। আর ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে ময়েশ্চারাইজিং বা অন্যান্য প্রসাধনী কসমেটিক ব্যবহার করতে পারবেন। তবে কসমেটিক বলতেছি, কিন্তু আপনারা যেন তেন কসমেটিক ব্যবহার করবেন না, বাজারে সয়লা হয়ে গেছে আপনাদের 2 নম্বর কসমেটিকগুলা, আর এগুলা তো ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, কিছু আপনাদেরকে ধারণা দিতেছি আমি। তবে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী মেলাটিন ব্যবহার করা উচিত, অতিরিক্ত ব্যবহার করা যাবে না, আপনারা কম করে লাগাবেন আর নিয়মকানুন কিছু মেনে চলবেন এটাই আশা করি। আর ফর এক্সটার্নাল ইউজ অনলি, শুধু বাহ্যিক ব্যবহারের জন্য এটা দেখবেন। আর মেলাট্রিন মেলাসিন এটা আপনাদের ইচ্ছা, দুইটাই একই ঔষধ, বাট দুইটা দুই কোম্পানি নাম দিছে, অন্যান্য কোম্পানি অন্যান্য নাম দিছে, আপনারা ইচ্ছে মতো লাগাতে পারেন যে কোনো একটা কোম্পানির। আর সবসময় বলতেছি, রোদ্রে বার হবেন না, রাত্রে ঘুমানোর আগে এটা লাগাবেন, কম করে, যদি চালা পুরা বা ত্বক পাতলা হয়ে যায় তখন এটা বন্ধ করে দেবেন। নেক্সট ডে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা লাগাতে পারেন। আর আজকে এই পর্যন্তই, সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন তবে উপকৃত হলে। আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।